ওই গ্রামটা ছিল সমুদ্রের ধারে। সেখানে একজন জমিদার থাকতো। উনি জেলেদের সাথে খুব খারাপ ব্যবহার করত, কিন্তু তারা কোনোদিন তাকে কিছুই বলতো না, কারণ তাদের নৌকা কেনার জন্য সেই ওদেরকে টাকা দিয়েছিল, কারণ সে অনেক ধনী ব্যক্তি ছিল। এইভাবে কিছুদিন কেটে যায়। ওই গ্রামে পাশের গ্রাম থেকে থাকতে এসেছিল রাম আর শান্তি নামে স্বামী স্ত্রী। তাদের দুজনার কাছে ওই গ্রামে থাকার জন্য কোনো বাড়ি ছিল না। তারা একটা গাছের পাশে ছোট্ট কুড়ে ঘর করে থাকতো। এই গ্রামে কিভাবে মাছ ধরতে হয় এটা জানার জন্য সে বেরিয়ে পড়ল, কিন্তু তাকে সবাই বলল সে এই গ্রামে মাছ ধরতে পারবে না। এখানকার জমিদার লোকেদের জমি কেড়ে নিয়েছে, আর এই গ্রামের বাসিত লোকেরা পাশের গ্রামে চলে গেছে, এইভাবে তাকে সব বলল। ওইসব লোকেদের কথা শোনার পরে রাম জানতে চাইল যে তারা সত্যি বলছে কিনা, তাই সে সমুদ্রের ধারে গেল। সেখানে গিয়ে সে দেখল সব নৌকাগুলোকে বেঁধে রেখেছিল যাতে কোথাও চলে না যায়। এইটা দেখে সে অবাক হয়ে যায়। তখন রাম ভাবল যে সবাই সত্যি বলছিল। তখনই সেই সমুদ্র থেকে একটা বড় নৌকা বেরিয়ে এলো। সেখান থেকে কিছু লোক আর তাদের সঙ্গে জমিদারও বেরিয়ে এলো। জমিদার রামকে দেখে বলল, আরে কে ভাই, তুমি এখানে কি করছো? এইভাবে জমিদার জিজ্ঞাসা করলো। তখন রাম তাকে উত্তর দিল, আরে বাবু, আমি আমার পরিবারকে নিয়ে পাশের গ্রাম থেকে এখানে থাকতে এসেছি। আমি এখানে থেকে মাছ ধরার কাজ করতে চাই, কিন্তু এখানে তো সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। আপনাকে তো দেখে জমিদার মনে হচ্ছে। আপনার ব্যাপারেতে আমি অনেক খারাপ খারাপ কথা শুনলাম। আপনি সবার সাথে কেন যে এমন করেন আমি তো কিছুই বুঝি না। রামের মুখ থেকে এইসব কথা শুনে জমিদার খুব রেগে গেল। তুই আমার ব্যাপারে এইরকম কেন কথা বলছিস? আজ পর্যন্ত এই গ্রামের কোনো লোকই তোর মতো এইরকম বাজে প্রশ্ন করেনি। খুব বড় বড় কথা বলতে শিখেছিস, তাই না? খবরদার বলে দিচ্ছি, নাহলে কিন্তু এর পরিণাম একদম ভালো হবে না। বাবু, আপনার কাছে তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমাদের কি হবে ভেবে দেখেছেন? বাবু, এই নদীতে কি শুধুমাত্র আপনার হক আছে? যতটা হক আপনার, এই গ্রামে যত লোক আছে তাদেরও সমান হক আছে। তুমি যদি নিজেই সবকিছু নাও, তাহলে কি কেউ চুপ থাকবে নাকি? রামের মুখ থেকে এরকম জ্ঞানের কথা শুনে জমিদার আরো রেগে যায়। তোর এত বড় আসপাদ্দা, তুই এবার বাঁচতে পারবি না। হ্যাঁ হ্যাঁ বাবু, দেখে নেব কে কাকে মারে, বুঝেছেন? এইভাবে রাম তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। প্রত্যেক দিনের মতো জমিদার আবার নিজের নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। তখন রামও সমুদ্রের ধারে থাকা একটা নৌকা নিয়ে ওতে জাল নিয়ে বেরিয়ে পড়ল। রাম জাল ফেলে মাছ ধরল। অন্যদিকে জমিদার নিজের বড় নৌকা দিয়ে মেশিনের সাহায্যে বড় বড় মাছ জালে ধরল। এইটা দেখে তো রাম অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে জমিদারও দূর থেকে রাগে রামের দিকে তাকিয়েছিল। আরে এই রাম, তুই যতই চেষ্টা কর, তুই আমার মোকাবিলা করতে পারবি না। সারাদিন ধরে তুই আমার অর্ধেক মাছও ধরতে পারবি না। আমার সাথে মোকাবিলা করার মতো কেউ নেই, তুইও আমার সাথে পারবি না। এইভাবে উনি রামকে বলল। রামও তখন নিজের নৌকায় দাঁড়িয়ে তাকে বলল, ঠিক আছে, দেখা যাক কি হবে। তারপরে দুজনে নিজেদের নৌকা নিয়ে পাড়ে এলো। যে মাছগুলো ধরেছিল সেগুলো বিক্রি করতে লাগলো। প্রথমবার কোনো ব্যক্তি সাহস দেখিয়ে জমিদারের সাথে পাশে দাঁড়িয়ে মাছ বিক্রি করছিল। এইটা দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। জমিদার নিজের মাছগুলো বিক্রি করে সেখান থেকে চলে গেল। গ্রামের লোকেরা রামের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আরে দাদা ভাই, আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন, কিন্তু এই জমিদার গ্রামের কোনো লোককে শান্তিভাবে থাকতে দেবে না। জমিদার তো কোনো কারণ ছাড়াই গ্রামের সমস্ত লোকেদের হক মেরে দেয়, যার জন্য এই গ্রামের সমস্ত লোকেরা তার পরিবারকে ঠিকঠাকভাবে দেখাশোনা না করতে পারার জন্য তারা সুইসাইড করে। তারপরে বাবু, কিছু লোক তো ঋণ শোধ করতে না পেরে সুইসাইড করে বসে। এই গ্রামেতে তোমার মতো লোকই দরকার ছিল যে জমিদারকে টেক্কা দিতে পারবে। দাদা, তুমি এমন কিছু করো যাতে গ্রামের সমস্ত লোকেরা তাদের নৌকা ফিরে পায়। সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকেরা রামকে এইভাবে জিজ্ঞাসা করলো। রাম তাদের কথা শুনে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। বাড়ি গিয়ে সে দেখলো তার স্ত্রীর হাতে চোট লেগেছে। এইটা দেখে সে অবাক হয়ে গেল। কি হলো সারদা, তোমার হাতে আঘাত লাগলো কি করে? এইভাবে অস্থির হয়ে রাম জিজ্ঞাসা করলো। তখন শান্তি বলল, জমিদার কিছু লোকেদের হাতে আমাকে মার খাওয়ালো। এইভাবে তার স্ত্রী তাকে বলল। এইটা শোনার পরে রাম খুবই রেগে গেল। তখন সে গ্রামের লোকেদের কাছে গিয়ে সব ঘটনা বলল। এই জমিদার এতটাই ইতর যে মেয়েদেরকেও ছাড়ে না। জমিদারের অত্যাচার আপনারা কেন সহ্য করেন? এখনো সময় আছে, একসাথে দলবদ্ধ হও আর ওর সাথে মোকাবেলা করো। জমিদার একা কিচ্ছু করতে পারবে না, এমনিতেও তোমরা অনেক অত্যাচার সহ্য করেছো। রাম এইভাবে সবাইকে বলল, কিন্তু কেউ ভয়ে এগিয়ে এলো না। কিন্তু তখন সেই ভিড়ের মধ্যে দিয়ে একটা ছোট্ট বাচ্চা এসে তাকে বলল, কাকা বাবু আমি আপনার সঙ্গে যাব, উনি আমার পরিবার নষ্ট করেছে, আমাকে ছোটবেলায় অনাথ করে দিয়েছে, আমি যাব। এইরকম বলে মেয়েটা কাঁদতে লাগলো। দেখেছেন, এইটুখানি বাচ্চা মেয়ে নিজের পরিবারের কথা চিন্তা করে জমিদারের উপরে রেগে রয়েছে। আপনারাও যাকুন, কি করছেন আপনারা? রাম তাদেরকে এইভাবে বোঝালো। তখন গ্রামের লোকেরা সবাই রাজি হয়ে যায়। তারপরে সব লোকেরা মিলে জমিদারের বাড়িতে গিয়ে তাকে খুব মারধর করলো, তার কাছে থাকা টাকা গয়না সব কেড়ে নিল। এখন জমিদারের কাছে কিছুই ছিল না। সেদিনের পর থেকে সবাই যে যা নিজের নৌকা নিয়ে কাজ করতে বেরোলো, আর এইভাবে সবাই টাকা উপার্জন করে খুশি খুশি থাকতে লাগলো। তিলকপুর নামক একটা গ্রাম ছিল, যেখানে বয়স্ক দম্পতি থাকত, এর সঙ্গে তাদের নাতনি বেবিও থাকত। তারা দুজনে শ্রমিকের কাজ করে নিজেদের সংসার চালাতো, আর সেই টাকা দিয়ে বেবিকে পড়াশোনাও করাতো। বেবি খুবই বুদ্ধিমান একটা মেয়ে ছিল, যে কোনো জিনিস একবার দেখলে তার মাথায় সেটা ঠিক বসে যেত। এইভাবে দিন কেটে যায়। একদিন বেবি একটা ছুতরকে একটা কাঠের গাড়ি তৈরি করতে দেখে। বেবিও তখন মনে মনে ভাবলো সেও এইরকম একটা গাড়ি তৈরি করবে। তাই সব সামগ্রী জোগাড় করে বাড়িতে গিয়ে একটা কাঠের সুন্দর গাড়ি তৈরি করলো। তার দাদু আর ঠাকুমা এটা দেখে অনেক খুশি হলো। আমার বুদ্ধিমান মেয়ে দেখবে একদিনে অনেক উঁচু জায়গায় পৌঁছাবে। যদি ওর মা বাবা বেঁচে থাকতো তাহলে ওকে দেখে খুব গর্ব মনে হতো তাদের। তোমার সবসময় ভালোই হবে। এইভাবে তার প্রশংসা করতে লাগলো। তখনই সেখানে বাড়ির মালিক এলো। বলছিলাম বাসুদেব বাবু, 2 মাস হয়ে গেল আপনি এখনো বাড়ির ভাড়াটা দেননি, আর মনে হচ্ছে আপনি দিতে পারবেন। তাড়াতাড়ি বাড়িটাকে খালি করে দিন। দেখো বাবা, টাকা হাতে আসলেই কোনো না কোনো কারণেতে খরচা হয়ে যায়, খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। ঠিক আছে, চুপ করুন, আপনাকে আর বলতে হবে না, আমি সব জানি। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি আপনার মেয়েকে এত বড় স্কুলে পড়াচ্ছেন কি করে? সমস্ত জায়গাতে আপনি টাকা খরচা করতেন, আর যখন ভাড়া যাচ্ছে তখন টাকা নেই। আরে বাবা, তুমি এইরকম কেন বলছো? সে ছেলে হোক বা মেয়ে, যদি ভালো করে পড়াশোনা করে তাহলে পরে তো নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাদের জীবনটা যদি ভালো হয় তাহলে তো আমরা খুশি থাকবো। আমরা এত কষ্ট করি কাদের জন্য? বাচ্চাদের জন্যই তো। ঠিক আছে ঠিক আছে, এইসব জ্ঞান আমাকে দিয়ে লাভ নেই। আপনাদেরকে কাল পর্যন্ত সময় দিলাম, যদি থাকতে চান তাহলে ভাড়াটাকে দিয়ে দিবেন, আর যদি না দেন তাহলে কিন্তু আমি এক মুহূর্ত চিন্তা করবো না, সমস্ত সামানগুলো বাইরে ফেলে দেবো। এইভাবে সে কঠোর হয়ে বলে চলে গেল। আর এইরকম কথা শুনে ঠাকুমা আর দাদু অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। বেবিও সেখানে দাঁড়িয়ে সব কথাগুলো শোনার পরে নিজের দাদু আর ঠাকুমার কষ্টগুলো দেখতে পাচ্ছিল না। তখন সে সঙ্গে সঙ্গে নিজের তৈরি গাড়িটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালো। বেবি মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই সেখানে সবজি বিক্রি করা সারদা যাচ্ছিল। বেবি সারদার থেকে অনেক ছোট ছিল, কিন্তু সারদার সাথে সে খুব মিলেমিশেই থাকতো। সারদা পড়াশোনা জানতো না, সে বেবির কাছ থেকেই লেখাপড়া শিখছিল। তখনই সারদা সেখানে বেবিকে দেখলো। আরে বেবি টিচারের এত মন খারাপ কেন? আমি কি জানতে পারি কি হয়েছে? তারপরে বেবি সারদাকে সব কথা বলল। তার কথা শোনার পরে সারদা তাকে সান্ত্বনা দিল। তারপরে তার হাতে থাকা সেই গাড়িটাকে দেখলো। এইটা কোথা থেকে পেয়েছো? খুব ভালো। এইটা আমি তৈরি করেছি। এটা তো খুব সুন্দর, তুমি কি আমাকে বিক্রি করবে? আমি আমার ছেলেকে দেব। আমার ছেলে তো এখন অনেক ছোট, বড় হলে এটা নিয়ে খেলা করবে। আমি তোমাকে টাকা দেব, তুমি বিক্রি করবে? টাকা? আপনি আমাকে টাকা কেন দেবেন? আমি আপনাকে এটা ফ্রিতেই দেব। না মা, এইভাবে কারোর পরিশ্রম কেড়ে নিতে নেই। তুমি তো অনেক পরিশ্রম করেছো, তাই তোমারও তো ফল পাওয়া দরকার। এইরকম বলে কিছু টাকা বেবিকে দিল। আরদা দিদি, এতগুলো টাকা কেন দিচ্ছেন? আমার তো তোমার কাছে পড়াশোনা করতে 1 মাস হয়ে গেল, তাই গুরুকে তো গুরু দক্ষিণা দিতেই হবে। এরকম বলে সারদা টাকাটা দিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। বেবির সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে গিয়ে তার ঠাম্মি আর দাদুকে সব ঘটনা বলল। বেবির মুখ থেকে এইসব কথাগুলো শুনে তারা দুজনে অনেক খুশি হলো। এইভাবে সেদিন রাত কেটে যায়। পরের দিন সকালে যখন মালিক টাকা নেওয়ার জন্য বাড়িতে এলো তখন বেবি তাকে টাকা দিল। টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। তারপরে বেবি একটা উপায় ভাবলো। তখন সে ভাবলো এই বুড়ো ঠাম্মি আর দাদুর ওপর সে পুরোপুরি নির্ভর হবে না, তাকেও কিছু একটা কাজ করতে হবে। তাই সে এইরকম ভেবে খালি সময় আর রবিবারের দিনগুলো কাঠের খেলনা তৈরি করে বিক্রি করতে লাগলো। বেবির বাড়ির আশেপাশের সব লোকেরা তার কাছে খেলনাগুলো কিনতে আসতো। এইভাবে কিছু মাস কেটে যায়। এই খেলনাগুলোর ব্যাপারে জানতে পেরে এক ধনী ব্যক্তি বেবির কাছে গেল। এই যে মা, আমি শুনলাম নাকি তুমি নাকি খুব ভালো খেলনা তৈরি করতে পারো। আমার একটা নিজের খেলনার দোকান আছে, সেখানে অনেক কাস্টমার আসে। আমার দোকানে এসে অনেক কাস্টমারই কাঠের খেলনা চাই। শহরের মধ্যে কাঠের খেলনা পাওয়াটা সত্যি অনেক কঠিন কাজ। আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি যে তুমি খুব ভালো খেলনা তৈরি করতে পারো। আমি তোমার কাছ থেকে প্রতি মাসে কিছু খেলনা কিনতে চাই। আমি তোমাকে প্রতি মাসে 40,000 টাকা দেবো। তুমি খেলনাগুলোকে তৈরি করে আমাকে দিতে থাকবে। এটা শুনে বেবি হ্যাঁ বলল। প্রত্যেকদিন সে স্কুলে যেত, স্কুল থেকে বাড়ি ফিরে খেলনা তৈরি করত। খেলনাগুলো ওই ধনী ব্যক্তিকে বিক্রি করে টাকা উপার্জন করত। এইভাবে কিছু মাস কেটে যায়। বেবির উপার্জনের টাকা দিয়ে তারা একটা সুন্দর বাড়ি তৈরি করলো। তারপরে সবাই সেই বাড়িতে খুশি খুশি থাকতে লাগলো। একদিন বেবির সারদার সাথে দেখা হলো। সারদা দিদি, সেদিন আপনি আমার খেলনা নিয়ে আমাকে টাকা দিয়েছিলেন, সেদিন থেকে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি খেলনা তৈরি করে বিক্রি করতে লাগলাম, তার কারণে আমাদের পুরো জীবনটাই বদলে গেল আর এখন আমরা খুব খুশিতে আছি। এভাবে তাকে ধন্যবাদ জানিয়ে কিছু টাকা তাকে দিল।